প্রেটাপল সীমান্তে ট্রাক যেতে বাধা। ট্রাক চালক ও ব্যবসায়ীদের মারধর। প্রতিবাদে বনগা বাটার মোড় অবরোধ করে ব্যবসায়ীরা। বেশ কিছুক্ষণ ধরে চলে অবরোধ। রপ্তানির জন্য সীমান্তে যাওয়ার সময় ট্রাক আটকানোর অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। তারা বেশ কয়েকটি ট্রাক আটকালে ট্রাক চালকদের সাথে বচসা হয়। প্রতিবাদ করায় কয়েকজন আমদানি রপ্তানির সাথে যুক্ত ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বনগা বিএসএফ ক্যাম্প মোড়ে। প্রতিদিনের মতো সোমবার রাতেও কালীতলা পার্কিং থেকে সারি সারি পণ্য বোঝাই ট্রাক পেট্রাপোল সীমান্তের উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ, কয়েকজন বিএসএফ ক্যাম্প মোড়ে বেশ কয়েকটি ট্রাক আটকায়, চালান দেখতে চায়। চালান কেড়ে নিয়ে ট্রাক চালকদের মারধর করে বলেও অভিযোগ। তাদের দাবি, মেয়াদ উত্তীর্ণ চালান নিয়ে সীমান্তে যাচ্ছিল ট্রাকগুলি। এ নিয়ে তাদের মধ্যে বচসা হয়। পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোনো গণ্ডগোল সৃষ্টি আমরা করিনি। তো কিছুক্ষণ পরে, আধ ঘন্টা এক ঘন্টা পরে কিছু দুষ্কৃতী এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। অতর্কিত হামলা করার পর করাতে আমাদের 7-8 জন খুব গুরুতরভাবে আহত হয় এবং প্রশাসনের ওখানে আত্মীয়র লোক বলুন, পুলিশের লোক বলুন, প্রত্যেকে ওখানে উপস্থিত ছিলেন। তাদের সামনে এগুলো হয়। যখন আমাদের মারধর করে আমরা আহত হই, আহত হওয়ার পরে পনগা প্রশাসনের থানার থেকে পিসি পার্টি এসে আমাদেরকে ওখান থেকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে এবং আমরা ওখানে গিয়ে হাসপাতালে যখন ভর্তি হই, তখন দেখি যারা আমাদেরকে মেরেছে তারাই ওখানে ভর্তি হয়ে চুপচাপ বসে আছে এবং তারা খিল্লি মারছে ওখানে বসে বসে। ঠিক আছে, আমাদের গাড়ি যেরকমভাবে নর্মালি যায়, লিগালি যায়, সেরকম লিগালি যাবে, কোনো উল্টোপাল্টা ব্যাকডেট যাবে না। যদি ব্যাকডেট হয় 24 ঘন্টার মধ্যে ব্যাকডেট দিক, আর ইল্লিগাল গাড়ি গেলে সেগুলো গাড়ি ব্যাক করে দিবে। অথচ এই গাড়ি 1 মাস পরে কি করে রিনুয়াল হচ্ছে আর কি করে যাচ্ছে আমাদের এটা জানার প্রয়োজন আছে। প্রতিবাদে মঙ্গলবার বনগা বাটার মোড়ে পথ অবরোধ করে কয়েকজন ব্যবসায়ী। তাদের দাবি, সমস্ত রকম বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে গাড়ি নিয়ে যেতে বাধা দেওয়া হয়েছে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। কালকে আমরা জানতে পারি যে 1-2 মাস আগেকার রিনুয়াল গাড়ি চলে যাচ্ছে। আমরা সব সংগঠনের পক্ষ থেকে আমরা বিএস ক্যাম্পের মোড়ে যাই। ওখান থেকে বিএস ক্যাম্পের মোড়ে যাওয়ার পরে ওখানে আমরা দেখি যে ওই গাড়িগুলো চলে যাচ্ছে। 1-2 দিনের ডেটের গাড়ি যাচ্ছে না, সেগুলো রিনুয়াল দিচ্ছে না। আত্মীয় সাহেবের কাছে গেলে আত্মীয় সাহেব বলছে এইচডিও সাহেব দেবে। তাহলে এই 1-1.5 মাস আগেকার রিনুয়াল কি করে যাচ্ছে? 1-1.5 মাস আগের রিনুয়ালগুলো প্রত্যেক দিন এরকমভাবে যাচ্ছে, আর প্রত্যেকটা কন্টেনার প্রত্যেক দিন এইভাবে এরা চুরি করে এই গাড়িগুলো পাঠাচ্ছে। এই জন্য আমাদের ব্যবসা পুরো শেষ হয়ে যাচ্ছে, যার জন্য আমরা রাস্তায় নেমেছি। এবার আমরা ওখান থেকে গাড়ি আটকানোর পরে ওখানে প্রশাসনও ছিল, আমরা গাড়ি আটকাইনি, আমরা পেপারটা নিয়ে দেখানোর পরে প্রশাসনকেই দিই। আমাদের সবাই বলেছে, সব সংগঠন থেকেই বলেছে যে এটা করা উচিত। আমরা তার জন্য ওখানে সবাই ছিলাম। থাকার পরে আমরা বর্ডারে গেলাম, কিছু ছেলেপেলে আমরা ওখানে 5-7 জনা যখন ছিলাম, কিছু দুষ্কৃতী ছেলে, আরও 20-25টা ছেলে ছিল, তারা এসে মারধর করে। মারধর করার পরে আমার মাথায় শিলায় পড়ে, বেধক মারধর করে। পুলিশ কিছু বলে না, মারধর করে বলে নাকি আমরা গাড়ি আটকেছি। আমরা তো গাড়ি আটকাইনি, গাড়ি তো আমরা আটকাইনি, আমরা কাগজটা দেখছি, আমরা চেক করছিলাম, এটা প্রশাসন তো আমাকে দিচ্ছে না। আমরা যখন একটা রিনুয়াল নিতে যাচ্ছি, 1-2 দিন হচ্ছে কোনো কারণে গাড়ি ডিস্টার্ব হচ্ছে, সেই গাড়ি রিনুয়াল দিচ্ছে না, বলছি এইচডিও সাহেব দেবে। আট্য সাহেবের বক্তব্য এটা। এবার আট্য সাহেব বললে, আট্য সাহেব বলছে এইচডিও সাহেব দেবে, একই কথা বারবার একইভাবে বলে যাচ্ছে, সে দিচ্ছে না। কিন্তু 1 মাস আগের কিভাবে যাচ্ছে রিনুয়াল? আগে সীমান্তে রপ্তানির দায়িত্ব ছিল পৌরসভার। গত ফেব্রুয়ারি মাস থেকে রাজ্য প্রশাসন সেই দায়িত্ব নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে সহকারী পরিবহন আধিকারিক বলেন, ওই গাড়িগুলির চালান ব্যাকডেটেড থাকলেও সেগুলি চেক করেই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।